আজকের এই আমলিয়াটা যদি আপনি কোনো ভালোবাসা সফল হওয়ার জন্য, অবৈধ নাজায়েজ প্রেম ভালোবাসা সুন্দর করার জন্য, চরিত্র ভালো করার জন্য যদি করেন তাহলে কোনো কাজ হবে না। দিনদার ভাই ও বোনেরাম, আজকের আমলিয়াটা হলো, যদি কোনো ব্যক্তির, কোনো মানুষের, কোনো পুরুষ ভাইয়ের স্ত্রীর চরিত্র খারাপ থাকে, তার চরিত্রকে সুন্দর করার জন্য, স্বামীর প্রতি আকর্ষণ সৃষ্টি করার জন্য আজকের এই তদবিরটা আপনি করতে পারেন। ডাইরেক্ট কোরআন ভিত্তিক আমল, কোরআনই তদবির। দিনদার ভাই ও বোনেরা, কোনো জাদু মন্ত্র কুফুরি শেরিকি বেদাতির কোনো কথা, কোনো আলোচনা আমাদের চ্যানেলে করা হয় না এবং আমরা করবও না। আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষ যেন উপকৃত হইতে পারে সেই পন্থা নিয়ে রিচার্জ করে আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি। তো ইনশাআল্লাহ তাআলা আপনি আমলিয়াত করবেন, আমরা শুধু উসিলা বলে দেওয়ার মালিক। আপনি আপনার আমলগুলো করে, তদবিরগুলো করে আল্লাহর কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই তদবিরটা দৈনিক একবার করলেই আপনার হয়ে যাবে। যে কোনো খাদ্যদ্রব্য, মিষ্টি জাতীয় যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে আপনার পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত তেলাওয়াত করে এটার মধ্যে ফুঁক দিয়ে আপনার স্ত্রীকে এই খাবারটা আপনি প্রতিদিন একবার খাওয়াইতে থাকেন ইনশাআল্লাহ। রেগুলারলি এই আমলটা করতে থাকেন, দেখেন কি হয়। আল্লাহ যদি চায়, দয়া করে, মায়া করে, আপনার স্ত্রী যদি বেপরোয়া হয়ে থাকে, অন্যদিকে তার মনোনিবেশ হয়ে থাকে, স্বামীর কথা না শুনে মিলেমিশে থাকতে না পারেন, তার চরিত্র যদি আপনার কাছে খারাপ ধরা পড়ে, আপনি এইভাবে সুন্দরভাবে এই প্রতিদিন এই খানাটা তাকে খাওয়ান, এই আয়াতটা আপনি পাঠ করেন, সূরা নিসার এই আয়াতখানা আপনি পড়েন। ফাসসালিহাতু ক্বানিতাতুন হাফিজাতুল গায়বি বিমা হাফিজাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসসালিহাতু ক্বানিতাতুন হাফিজাতুল গায়বি বিমা হাফিজাল্লাহ। এই আয়াতখানা পাঠ করে আপনি ফুঁক দেন, তারপর আপনার স্ত্রীকে খাওয়াই দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সহি পন্থা অবলম্বন করে ভালো কাজের জন্য, কোনো খারাপ বেহুদা কাজের জন্য নয়, ভালো কাজের জন্য আমলিয়াত করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে দুনিয়ার জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। দিনদার ভাই বোনেরা, নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান জানার জন্য, পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন, কমেন্ট করবেন কি সংক্রান্ত আলোচনা আপনারা শুনতে চান, তদবির চান, সেই অনুযায়ী আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন।